সুখী বাবা, কাজ কি সুখী বাবা আপনি? আজকে তো সেই লেভেলের খাওয়ানো খাওয়ানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এখানে হচ্ছে আকিব বাবু কিছু বাজার করে দিয়ে গিয়েছিল সকালবেলা আর কি। তো এখন বাজে হচ্ছে দুপুর 12টা। তো এখন হচ্ছে আমি এগুলো একটু নামাই নিচ্ছি। আসলে ঘরে কাজকর্ম করছি তো নতুন বাসা পাল্টাইছি। এখানে হচ্ছে টমেটো আর হচ্ছে আর কি জলপাই, তারপর লবণ, লবণ ছিল না, আমি যেটা যেটা কথা বলছিলাম সেটা সেটাই আনছে লবণ। তারপরে হচ্ছে আমার বাসায় রসুন আছে কিন্তু এরকম আস্ত রসুনটা নাই, তা আমি বলছিলাম একটু ভর্তা খাবো, তো এই জন্য ভর্তার জন্য আর কি একটু রসুন দিয়ে গেল। কারণ রসুন আছে প্রচুর পরিমাণে, ফ্রিজে রসুন আছে, ওটা হচ্ছে কাটা মানে আর কি ডিপের মধ্যে আছে। আর এখানে হচ্ছে উস্তা দিয়ে গেছে, আর উস্তার সাথে এই ছোটো লাল আলুটা দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। এই যে হ্যাঁ, এই যে উস্তা, এখানে উস্তা দিয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে আমাকে একটা টেস্টি টিটের একটা রুটি দিয়ে গেছে, এটা আমি এখন খাবো চা দিয়ে। তো টেস্টি টিটের এই রুটিটা বাটার বানার কি, এটা আমার কাছে ভালোই লাগে, মজা লাগে। আর এখানে দিয়ে গেছে হচ্ছে আর ইরফানের জন্য বার্গার দিয়ে গেছে, ইরফান আর আমার জন্য দিয়ে গেছে বার্গারটা। তো দেখা যায় বাসার কেউ নাই, সবাই তো চলে গেছে নাস্তা রাস্তা খেয়ে সকালবেলা। তো এখন ইরফান হচ্ছে শুক্রবার দিন আর কি, শুক্রবার দিন হচ্ছে ইরফান বাসায় আজকে ঘুমাইতেছে এখনও। তো ইরফান উঠলে হচ্ছে আমি ইরফানকে বার্গারটা দিব, এটা টেস্টি টিটি থেকে আনা হয়েছে। তো এটা হচ্ছে আফগানি বার্গার, আর আফগানি বার্গার বললো আর কি একই বেরব্বু। এই যে একটা একটা বার্গার হচ্ছে আমার, আর এটা হচ্ছে ইরফানের জন্য। তো আমার আবার এই বাটার বনটা অনেক মজা লাগে, টেস্টি টিটের চা দিয়ে খাই ভালো লাগে। এই ছিল আমার বাজার সদাই একই বেরব্বু আজকে একদম সিমসাম বাজার। ও আবার কাচকি মাছ দিয়ে গেছে, কাচকি মাছটা আবার ডিপে রাইখা দিয়ে গেছে, চিংড়ি মাছ আর কাচকি মাছ দিয়ে গেছিলো ওইটা আবার ডিপে রেখে দিছে। তো এই জন্য আর কি এখন টমেটো দিয়ে আমি রাত্রেবেলা রান্না করবো, আর দুপুরবেলা আমি এখন আর কিছুই রান্না করবো না। দুপুরবেলা আমার অনেক কাজকর্ম আছে, এগুলো একটু গুছাবো, নতুন বাসা যেহেতু টুকটি টুকিটাকি টুকিটাকি অনেক কাজকর্ম থাকে, তো এই জন্য আর কি আর দুপুরবেলা মানে গতকালকে যা যা ছিল ওগুলো আমি আর ইরফান খাইয়ে নেবো, বাসায় তো আর কেউ নাই। আর এখানে হচ্ছে ধনে পাতা দেখতে পাচ্ছ, একদম ফ্রেশ ফ্রেশ তাজা তাজা ধনে পাতা। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। আর অল্প একটু তরকারি আছে, একটু ভাত রান্না করবো, ইরফান আর আমি খাবো। আর রাতে যদি কিছু রান্না করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এখন ইরফানকে ডাইকা উঠাইয়া বার্গারটা খাওয়াইতে হবে, ঠান্ডা হয়ে গেছে, অনেক আগে দিয়ে গেছিলো, একদম ঠান্ডা হয়ে গেছে, এটা একটু গরম করে বার্গারটা তারপরে খাইতে হবে। আর আমি সকাল থেকে এ পর্যন্ত কিছুই খাওয়া হয় নাই, আমি হচ্ছে এখন চা বানাবো, আর মানে কাজে ছিলাম আর কি, টুকটা কাজ করছি, এখন এটা দিয়ে খাবো। হ্যাঁ, আর বার্গার একটা খাবে ইরফান, আর একটা থাকবে, আমি বার্গার খাবো না কারণ আমার বার্গার পছন্দ না। তো বার্গারটা একটা থাকবে আর একটা রেখে দিব, বিকালে ইরফান খেয়ে নেবে। তো ঠিক আছে, রান্নাবান্না করার আয়োজন করবো না, সন্ধ্যার পর আয়োজন করবো, ওইটা তোমাদের সাথে আমি শেয়ার করবো না। তো কাজকর্ম একটু শেষ করি, টুকটাক রান্নাগুলো শেয়ার করবো। এখন হচ্ছে প্রায় 12:30টার মতো বাজে, তো আমি এখন আমার নাস্তাটা করে নিচ্ছি। নাস্তাটা এখন বাটার বন্দি আর এক কাপ চা নিয়েছি, এই যে এক কাপ চা, আর তার মাঝে আধা ঘন্টা আরও অনেক কাজ টাজ করলাম। এই তো এখন হচ্ছে এই যে এটা দিয়ে খাবো, এই যে দেখতে পাচ্ছ সিমসাম নাস্তা। আর ইরফানকেও ডাক দিয়ে দিছি, ইরফান হচ্ছে খেয়ে মানে একটা বার্গার খাইছে আর একটা রয়ে গেছে বিকালে খাবে। তো এই যে তো একটা বার্গার রয়ে গেছে বিকালে খাবে, আর এখন হচ্ছে ইরফান মানে খাইছে একটা বার্গার আর খেয়ে তারপরে হচ্ছে গেছে গোসল টুসুল করে সুন্দর করে নামাজে গেছে, আর আমি এই ফাঁক দিয়ে আমার নাস্তাটা এতক্ষণ পর্যন্ত মানে এতক্ষণ পরে খাইতেছি। তার অনেক কাজকর্ম আছে, ওগুলো শেষ করব, তারপরে সন্ধ্যার পর তোমাদের সাথে আমি রান্নাবান্নাগুলো শেয়ার করব। রুটিটা অনেক মজা, ভালো লাগে মোটামুটি। চা দিয়ে ভাজতেছি,
তো এখন হচ্ছে সন্ধ্যা বাজে 7টা। তো এখন আমি কাটাকুটি করব, রান্না করব রাতের জন্য, রান্না বান্না করব। এখানে উস্তা কাটবো আর জলপাই কাটবো, কাঁচামরিচ কাটবো, আলু কাটবো। ধনে পাতাগুলো এখনো কত ফ্রেশ তাজা, ধনে পাতার একটু ভর্তাও বানাবো আর কাচকি শুটকি দিয়ে ভর্তা বানাবো। আমার খাইতে ইচ্ছা করছে, এই জন্য আমি আস্ত রসুনটা আনাইছিলাম, আর রসুন ছিল না এই জন্য আস্ত রসুনটা আনাইছি। রসুন আছে, ওটা হচ্ছে মানে 5 কেজির মতো রসুন আমি একদম ছোট ছোট কুচি কুচি করে কাইটা মানে ধুয়ে টুয়ে ফ্রিজে রাখছি, কারণ ওটা ব্লেন্ড করার জন্য ওই জন্য। আর এখানে হচ্ছে আমি কাচকি শুটকি দিয়ে মা কাচকি শুটকি দিয়ে ভর্তা করব, কাচকি শুটকি দিয়ে ভর্তা করব। এই হচ্ছে আর উস্তা ভাজিটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে। তা এখন হচ্ছে শুটকিটা কিন্তু আমার মানে একটু ভাজা হয়ে গেছে, আর হচ্ছে এখন আমি ওই যে কাচকি মাছটা ভুনা করব টমেটো দিয়ে। এই উস্তা ভাজিটা কিন্তু ভীষণ মজা লাগে, ছোট ছোট লাল আলু দিয়ে করলে কিন্তু অনেক মজা লাগে। এখন কাচকি কাচকি মাছটা ভুনা করব, চুলাটা জ্বালাই দিলাম, একটু কাছে নেই। এই তো কাচকি মাছটা এখন ভুনা করব, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছটার ভুনা করার জন্য। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ব্রাউন কালার করে তারপর হচ্ছে মশলাগুলো আমি অ্যাড করবো। তো পেঁয়াজটা হচ্ছে ব্রাউন কালার হয়ে গেছে, এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো অ্যাড করব, প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটা, তারপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়াটা, এই ধনে গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ, মশলাটাকে ভালো করে কষাই নিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে টমেটো গুলা মশলার মধ্যে,
একটু কষানো হোক টমেটোটা। ঢাকনা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন হচ্ছে কাচকি মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। কাচকি মাছ তো একদম নরম, তাই একদম হালকা হাতে নাড়তে হবে আস্তে আস্তে। এই হচ্ছে, এখন একটু কষানো হোক, ঢাকনা দিয়ে দিব। এখন এটার অবস্থাটা একটু দেখি কেমন হয়েছে। আর এখন হচ্ছে দিয়ে দিব, কি দিব বলো? ঝোল দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে দিয়ে দিব ধনে পাতা, কাঁচামরিচ, তারপরে কি দিব, জলপাই। এই যে এটা খেতে যে মজা হবে সেটার মানে বলার কোনো ভাষা নেই, মজা হবে। এই তো এই তরকারিটা শেষ, রান্না ডান। একটু লবণ চেক করবো, আমি তো আবার লবণ কম দিই বা দেই না এরকম মনে হয়, কিন্তু দেখি দিয়েছি কিনা, মনে হয় না দিছি, আমাকে লাগে মনে হয় না দিছি, আরেকটু লাগবে একদম অল্প। এই যে জলপাই দিছি তো আরেকটু লাগবে। এই যে একটা মজা হয়েছে, ঝোলটা একটু মুখে দিয়েছি মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। আজকে আকিব রাব্বু এটা পাইলে খুব মজা করে খাবে। আলহামদুলিল্লাহ আজকে নতুন বাসায় আইসা কিন্তু অনেকদিন পর, প্রায় পাঁচ দিন পর, হ্যাঁ পাঁচ দিন পর, মানে একটু হাবি জাবি রান্না করে খাইতেছি আর কি। হ্যাঁ অনেক ভালো লাগবে আজকে খাবারটা। এখানে হচ্ছে ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি কিছু রসুন ভাজব। তেলের মধ্যে একটু ফ্রাই করে নিব আর কি হালকা। মানে ইয়েটার জন্য আর কি বলে, ভর্তাটার জন্য, কাচকি শুটকির ভর্তাটার জন্য। আর কাচকি শুটকিগুলা হচ্ছে আমি ভালো করে বেছে তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। এই যে একদম পরিষ্কার করে নিছি ধুয়ে। এখন আমার এটা ভাজা হয়ে গেলে রসুনটা তেলের মধ্যে, তারপর কাচকি শুটকিগুলো একটু ভাজবো। শুকনো মরিচ লাগবে একটু।
এখন সবগুলা এটা প্লেটে উঠায় রাখতেছি। তারপরে কাচকি ছুটকিগুলা এই তেলের মধ্যে আবার ফ্রাই করব। হ্যাঁ, তারপরে হচ্ছে ভর্তাটা বানাবো। এই ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব। কাঁচা পেঁয়াজ দিয়ে করলে এটা মজা লাগে বেশি। এই যে শুকিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এখন হচ্ছে আমি প্রথমে ধনে পাতার ভর্তাটা বানাই নিচ্ছি, কারণ ধনে পাতার ভর্তাটা এই জন্য বানাচ্ছি প্রথমে যে কি বলে শুটকি ভর্তাটা আগে বানাইলে ধনে পাতাটার মধ্যে মানে ভর্তাটার মধ্যে গন্ধ করতো আর কি, শুটকির গন্ধ। এই জন্য প্রথমে আমি হচ্ছে ধনে পাতার ভর্তাটা বানাই নিচ্ছি, তারপরে হচ্ছে শুটকির ভর্তা বানাবো। আর ধনে পাতা সবগুলো দিয়ে ভর্তা বানিয়ে ফেলতেছি, কারণ হচ্ছে আমার ফ্রিজ নর্মাল ফ্রিজটা তোমরা কেউ দেখছো কিনা জানি না, যারা আমার ফ্রিজটা আগে ভিডিওতে দেখছো, সবাই যারা দেখছো আর কি, তো ওই ফ্রিজটা আমার অনেক বছর হয়েছিল, প্রায় 18-19 বছর হয়েছিল। তো এখন হচ্ছে ওই ফ্রিজটা ডিস্টার্ব দেখা দিচ্ছে, মানে নষ্ট হয়ে গেছে আর কি। তো কোরবানিদের এক সপ্তাহ পরে হচ্ছে ওই ফ্রিজটা আমার একদম মানে নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছিল। পরে আমি আর এটা ঠিকও করাইনি কিছু নেই, তাকে এবার ফ্রিজ কেনার জন্য ই করছিল, আমিও করছিলাম। তারপরে আবার চিন্তা করলাম যে না, বাসা চেঞ্জ করব যখন, হ্যাঁ, নতুন বাসায় গিয়ে একবারে নতুন ফ্রিজ কিনবো না, তো কিছুদিন পরেই আমি ফ্রিজটা কিনবো, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আমি ফ্রিজ দেখে আসছি, তো কিনবো। তো এই তো এখন ধনে পাতাটা বাইটা, তারপর ভর্তাটা বানাই। প্রথমে রসুন আর কাঁচামরিচ দিব, আমি ভুলেই গেছি রসুনটা আর কাঁচামরিচটা আগে দিতে। তো এগুলো আগে কেটে নিই। পাটার ভর্তা কিন্তু অনেক মজা, পাটা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছে। তো এই তো ধনে পাতার ভর্তাটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে কাচকি শুটকি ভর্তা বানাবো। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে শুকনো মরিচ ভাজাগুলা, এগুলো আগে বেটে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন বেটে নিচ্ছি, তো রসুনটা আর মরিচটা বাটা শেষ। এখন দিব কাচকি শুটকিগুলা। কাচকি শুটকিগুলা এত বেশি বাটবো না, একদম হালকার উপরে, হালকার উপরে ঝাপসা দিতে হবে। এটা একটু আস্তে আস্তে থাকলে মজা লাগে বেশি। যখন একটু আস্তে আস্তে থাকবে তাহলে খেতে একটু মজা লাগবে বেশি। এইতো ভর্তা কিন্তু রেডি। এখন এটা মিশাই ফেলবো হাত দিয়ে। রাত্রেবেলার ভিডিও তো একদম ঝাপসা ঝাপসা কেমন জানি আসতেছে, আর লাইটের আলো তো বেশি একটাই না। এটা গরম ভাতের সাথে ফাইন, এটা বেশি বাড়বো না একদম, মানে আস্তে আস্তে থাকলে শুটকিটা খাইতে ভাতের সাথে এটা মজাটা অন্যরকম একটা লাগবে।
তিনটা পেঁয়াজ একদম আস্তে আস্তেই দিব, সেটা আধা আধা ভাঙা আর কি। বললাম না আমি কাঁচা পেঁয়াজ দিব, এটার সাথে কাঁচা পেঁয়াজটাই দিব, কাঁচা পেঁয়াজটা দিলে মজা লাগে। বাঙালি মজা খাবার। কি খাবা ভর্তা দিয়ে ভাত, চলে আসো আমার বাসায় দাওয়াত তোমাদের সবার, যারা ভর্তা পছন্দ করো, ভর্তা লাভার যারা চলে আসো। পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে মজা করে। বিড়ি অনেক বড় হয়ে যেতেছে। ও আচ্ছা, তোমাদের সাথে তো খাবার শেয়ার করবো, আমি রিভিউ দিব তো, একটুখানি রিভিউ দিব এখন না, রান্না টান্না করছি তো, রান্নাঘর পরিষ্কার করব, তারপরে হচ্ছে হাত মুখ ধুব, ফ্রেশ হব, অনেক সময় আছে এখন না, এখন আমি ভর্তাটা উঠাই ফেলি, আমি তোমাদের সাথে আমি শেয়ার করবো না সব কিছু। সবগুলো রান্নাবান্না শেষ, এখন রান্নাঘর গুছাই ফেলবো। কাচকি মাছ টমেটো আর জলপাই দিয়ে অনেক মজা, আর হচ্ছে এই তো উস্তা ভাজি লাল ছোট আলু দিয়ে, এই তো হচ্ছে ভর্তা ধনে পাতা, আর এই যে কাচকি শুটকি ভর্তা, ও মজার ভর্তা এই যে। তো এই তো আমি এখন কে হচ্ছে রিভিউ দিব, কার হচ্ছে প্রথমে আমি খাচ্ছি, ইরফান কিন্তু খায় নাই, আকিবের আব্বু খায় নাই, আর আকিব তো খাবেই না, আর আরিফ হচ্ছে বাসায় নেই, আরিফ হচ্ছে একটা কাজে কুমিল্লা গেছে, আমাদের গ্রামের বাড়িতে ওইদিকে গেছে, ওর দাদার বাড়িতে আর কি। তো আমি হচ্ছে প্রথমে খাই নিচ্ছি, আকিব আব্বু খাবে ইরফানের সাথে। আমি বলছিলাম যে আমার সাথে বসো আজকে, বলে কি না লজ্জা পাইতেছে তো বসবে না, আমি বললাম যে আমি আগে খাই ফেলি তাহলে, বলে কি না তুমি আগে খাও তারপর আমরা খাবো, মানে ভিডিও করবো, ভিডিও করো তুমি খাও, তোমার কাছ তুমি শেষ করো পরে আমরা খাবো। বললাম যে আচ্ছা ঠিক আছে। এখন প্রথমে হচ্ছে আমি ভর্তা নিব, হ্যাঁ ভর্তাটা নিব না, না প্রথমে ভাজি নিব, সরি, এই উস্তা ভাজিটা সেই রকম সেই লেভেলের একটা মজা উস্তা ভাজি। আকিব আব্বু দেখা তো আজকে আইসা, বলে কি ওয়াও এত মজার মজার খাবার, মানে সবগুলাই ওনার পছন্দের খাবার, বিসমিল্লাহ মজার খাবার। অনেক মজা অনেকদিন পর ভিডিওর সামনে খাবার খাইতেছি। এখানে আকিব আব্বু হচ্ছে পরে খাবে, আর আকিব তো ভাতই খায় না, আজকে এক মাস হয়েছে ভাতের সাথে ওর কোনো দেখা নাই, ওর নাকি পেট ভরে হয়ে যেতেছে, শরীর অনেক ভার হয়ে যেতেছে, এই জন্য ভাত খায় না, ফল টল ভাবি চাবি খায় কিন্তু ভাত খায় না, ভাত খাওয়া বন্ধ, সবজি খায় বেশি বেশি করে, শাক সবজি এগুলো খালি খালি খায়, এখানে শুধু মাছটা খাবে, এখন মাছটা আর করলা ভাজিটা খাবে খালি খালি, আর মাঝে মাঝে রুটি করে দিই, একটা রুটি খায় একটা, আর দুপুরে তো ভাতই খায় না, রাত্রেবেলাও ভাত খায় না, ভাত খায় না মোট কথা এক মাস হয়ে গেছে।
মনে হয় অনেকদিন পর একটা মজার খাবার, মানে মজার রান্না বান্না খাইতেছি। বাসা পাঠানোর পর টানা 3 দিন বাইরে থেকে হয়েছে, হোটেল থেকে এনে এনে খাওয়া হয়েছে, আর কি বলবো। ঘরের খাবার আর বাইরের খাবার আকাশ পাতাল ডিফারেন্স। সবাই চলে আসো, আর আমার চ্যানেলে যারা নতুন, মানে নতুন আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। উস্তাবাদিটা অনেক মজা হয়েছে, চরম এত মজা হয়েছে, মন চাইতে সামনে আর একটু নেই, কিন্তু এগুলো কখন খাবো। খুব মজা হয়েছে উস্তাবাদিটা, সত্যি কথা, কাজকি সত্যি কথা বলি। আজকে তো সেই লেভেলের খাওন খাওন আর খাওন, অনেক মজা। চরম মজা, চরম মাথা। নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত খাইতেছি, এত মজা। আজকে এটা দিয়ে যখন, মানে সবগুলা দিয়ে না কি বলবো, খাইবো ভাত বলবো, কতদিন পরে খাবার খাইতেছি এরকম বলবো। গতকালকে গরু মাংস রান্না করছিলাম, না গতকালকে আগের দিন গরু মাংস রান্না করছিলাম, গতকাল পর্যন্ত খাইছি, এর আগের দিন রান্না করছিলাম, গতকালকে পর্যন্ত খাইছি, আজকে আবার এগুলো রান্না, সাথে আবার জলপাই দিয়ে ডাল রান্না করছিলাম গরু মাংসের সাথে। ভর্তাটা সে হয়েছে, এখন যদি আবার এই ভর্তাটা নেই তাহলে আমি আর দুই তরকারি এই ভাত দিয়ে শেষ করতে পারবো না, আমি আর ভাত নিব না, একটুখানি ভর্তা নেই, কারণ এই ভর্তাগুলো আমি ফ্রিজে রাখবো খাওয়া শেষ হইলে। আকিব তো খাবে না ভর্তা, আকিব শুধু ভাজি খাবে আর যে এটা খাবে। ইরফান বলতেছে, বলে কি আম্মু
বলতেছে মা তুমি কি রান্না করছো আজকে? পরার থেকে উঠছে, উঠে সন্ধ্যার সময় বলতেছে মা তুমি কি রান্না করতেছো? আমি বললাম যে এগুলো গুলা, বলি তুমি আমার জন্য কিছু রান্না করো নাই, আমি কি দিয়ে ভাত খাবো? একটু আগে বলতেছে মা আমি কি দিয়ে ভাত খাবো, আমি এটা দিয়ে ভাত খাইয়ে দেখো তুমি অনেক মজা হয়েছে, না আমি ওগুলো খাবো না। ধন্যবাদ, বর্তাটা অনেক মজা হয়েছে। ইরফান আজকে মাছটা দিয়ে খাইয়ে দেখ অনেক মজা হয়েছে। হ্যাঁ কেন এগুলো খাও না তো কি খাইবা তুমি? হ্যাঁ মুরগি মাছ গরু মাংস? হ্যাঁ বলছে ডিম বাজি করে দিলেও চলবো, তারপরে এগুলো খাইবো না, এগুলো আবার সব একেবারে পরে পছন্দ করে অসিদ্ধ পরে কেন না, তো খাওয়ার মজা পাইলে শিখবে। এখন কাচকি মাছটা ধন্যবাদ, তার বর্তাটা বেশি মজা হয়েছে না, এটা মজা হয়েছে অনেক মজা হয়েছে। এটা 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 তো আমার খাইনি, একটু জল মানে লবণ দেখছিলাম তো রান্না করার সময়, তখনই বুঝছি এটা সেই হয়েছে সেই লেভেলের। ধন্যবাদ তার বর্তাটা কেমন জানি মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে মনে হচ্ছে, এটা চরম চরম চরম। মরিচ কাঁচা মরিচ সে ভিডিও অনেক লম্বা হবে কিন্তু ধৈর্য সহকারে সবাই দেখবা। আসলে কি জানো এখন আমার বাসায় খাওয়া মানে খাওয়া দাওয়ার মতো করার মতো মানে হাবি জাবি এসব খাওয়া দাওয়া করার মতো মানুষ একদমই নাই, কম। আর আকিব যেহেতু খায় না, আকিব হচ্ছে বাসার মধ্যে আকিব আর আমি খুব ভালো করে খাবারটা খাই, মানে খাইতে পছন্দ করি, ওরা অত বেশি না। আকিবে যেহেতু খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে এই জন্য রান্নাটা এত বেশি করা হয় না, কারণ নষ্ট হয় আর কি খাবার বেশি রান্না করলে। আজকে মাছটা মানে একটা তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটা তরকারি হয়েছে, মানে মুখে দিলেই একদম মজা। জলপাইটা একটু একটু ভাইগা ভাইগা মাইখা তারপর হচ্ছে খাইলে সেই মজা। তো আমারও খাওয়া দাওয়া শেষ, আর আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছো তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওতে লাইক দিয়ে দিবে সবাই, ভিডিওতে লাইক দিয়ে দিবে সবাই, আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, পানি খাবো। পুরো এক প্লেট ভাত আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর আমি হয়তো বা প্রত্যেক দিন ভিডিও দিতে পারবো না কারণ এত রান্না বান্না করলে কেউ খাইতে চায় না, মানে হাবি জাবি এগুলা রান্না করলে ওরা খাইতে চায় না, ওরা হচ্ছে একদম মানে সিম্পলি সিম্পল ভাবে একটা বড় মাছের তরকারি হইতে হবে, ওটা দিয়ে খাই ফেলবে, ডাল আলু ভর্তা ডিম গরুর মাংস মুরগি এইসব ইলিশ মাছ এগুলা খায়, মানে ভুনা টুনা বা ঝোল টোল টাইপের
গরুর মাংস, ভুমা মুরগি মাংস একটুখানি, এইগুলো করলে দেখা যাবে আঁকি বাড়ি পছন্দ করে, কিন্তু টেলিফোন পছন্দ করে না, আঁকিবার বউ পছন্দ করে, আঁকি তো খাই না, এই জন্য রান্নার এত বেশি ই লাগে না। প্রত্যেক দিন নাও দিতে পারি, একদিন পর পর দেবো, ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। এগুলো আমি কালকে একদম দুপুর পর্যন্ত খাবো, আল্লাহ যদি বাঁচায় রাখে, রাতে রান্না করছি দুপুর পর্যন্ত খাবো। আঁকিবার বউ এখন খাবে, আকিব খাবে, আরিফ নেই বাসায়, আরিফ গেছে ইয়েতে কুমিল্লাতে। অনেকে বলে যে আমি একটা কথা বারবার বলি, আসলে একটা কথা বারবার বলার কারণ হচ্ছে কি জানো, রিপিট করি কেন, আমার কাছে মনে হয় যে অনেকে আমার এই কথাটায় মানে আমি কি বলছি এই কথাটা না শুনে এক জায়গায় চলে যায়, স্কিপ করে করতেও পারে, স্কিপ করে করে দেখতেও পারে, হয়তো আমার এই কথাটা শুনে নেয়, এই জন্য বারবার আমি একটা কথা রিপিট করি, এটা আমার অভ্যাস হয়ে গেছে, সরি। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেলাম, ভালো লাগছে।